आई स्टार्ट मुस्कुराने की वजह तुम हो गुनगुनाने की वजह तुम हो जिया जाए न जाए न ना और पिया रे जिया जाए न जाए न जाए नरे पिया रे लम है तू कहीं मत जा हो सके तो उम्र भर तम जा जिया जाए ना जाए ना जाए ना और पिया रे जिया जाए ना जाए ना जाए नरे पिया रे पिया रे ধূপ আয়ে তো চাও তুম লিশ কি বারিশো মে ভিগ সঙ্গ জানা ধূপ আয়ে তো চাও তুম খুশিযা থোরে আসু बाट लेंगे हम जिया जाए ना जाए ना जाए ना और पिया रे जिया जाए ना जाए ना जाए ना और पिया रे पिया रे जो मिले उसमें बाट लेंगे हम थोरी खुशियाँ थोरे आंसू बाट लेंगे हम जो मिले उसमें काट लेंगे हम थोरी खुशियाँ थोरे आंसू बाट लेंगे हम जिया जाए ना जाए ना जाए ना और पिया रे जिया जाए ना जाए ना जाए रे पिया रे पिया रे मुस्कुराने की वजह तुम हो गुनगुनाने की वजह तुम हो जिया जाए ना जाए ना जाए ना रे पिया रे जिया जाए ना जाए ना जाए ना और पिया रे पिया रे थैंक यू ना। 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 कभी आई ने पे लिखा तुझे कभी आसो से मिटा दिया कभी खत समझ के पढ़ा तुझे कभी डायरी में लिख छुपा दिया कभी आई ने पे लिखा तुझे कभी आसू से मिटा दिया कभी खत के पढ़ा तुझे कभी डायरी में छुपा दिया इक पल भी तू मुझसे होता खुदा है खुदा है खुदा है खुदा है खुदा है, है खुदा है खुदा है, है खुदा तेरी तमन्ना और मेरे के और का पीछा किया और अजनबी से तेरा पता में दीवानों की तरह पीछा किया दीवानों की तरह में पीछा किया हर दिन यू लगता है होता हूँ तेरी सदा है खुदा है खुदा, है खुदा है खुदा है खुदा है खुदा है खुदा है खुदा है खुदा, खुदा। आसु मरे क्यों बिना बदावे किया आसु किसी ने पोछा ना मेरी तो याद आए आ चल तेरा तू याद आए आ चल तेरा हर दिन यू लगता है होता तेरी सदा खुदा है 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 खुदा

আমি এখন আপনাদের সামনে একটা আধুনিক গান শোনাচ্ছি খোলা আকাশকে অত ভালো লাগতো যদি একটু ব্যথা নাই থাকতো খোলা আকাশকে অত ভালো লাগতো যদি একটু ব্যথা নাই থাকতো পাতা ঝরে যায় আবার বিত্ত শাখা সবুজের শোভা দিয়ে সাজাতে এ সুর থেমে যায় আবার সে তার গুলো সাজাতে সাদা কাগজের মূল্যটা কত আর কালের আচুর না টানা হলো বুকে তার সাদা কাগজে মূলটা কত কালের আচুর না টানা হলো বুকে তার যেন মাঝি না হারালে ওই মনেটি আমার মনে রাখত বলো জীবন কি সুন্দর হতো যদি একটু ব্যথা নাহি থাকতো একটু ব্যথা নাহি থাক চন্দনু পালং শুয়ে একা একা কি হবে জীবনে তোমায় যদি পেলাম না চন্দন পালুকে শুয়ে একা একা কি হবে জীবনে তোমায় যদি পেলাম না শ্বেত পাথরের থেকে আর কি হবে জীবনে তোমায় যদি পেলাম না শুনি যে যুধ্বনি চারিদিকে কাঁপে শূন্য হিয়া হা হা কারে স্বপ্নে ভাড়া আতুরের গন্ধ ছড়া মধুর স্বপ্নে আতুরের গন্ধ ছড়াও আজ আমার দরুন হাজার দিকে আলোক ছড়াও আগুনের ফুলকে যেন অভিষেকের গৌরবে কি হবে জীবনে তোমায় যদি পেলাম না চন্দন পালঙ্কে শুয়ে একা একা কি হবে জীবনে তোমায় যদি পেলাম না চন্দন পালঙ্কে শুয়ে একা একা কি হবে জীবনে তোমায় যদি পেলাম না তবে টুকু বাকি কথা পরে হবে ধূসুর ধুলির পর ভেঙে পড়ে আছে সব বহু দূর যেতে হবে আজ তবে টুকু বাকি কথা পরে হবে সবুজ সবুজ মেশা মায় পাবে নামায় গধুলির ছায়া পথে খোজ সবুজ সবুজে মেশা মায় পাবে নামায় গধুলির ছায়া পথে খোজ নামাই শরতের কোন একউলের ফুল পড়ে রয় কেশরী মনের মতো দুটি চোখে অবনত না পাওয়া গান হয়ে যাবে

সকলে ফুরায় যায় মা আমার সামে টো আসোনো ফুরালো সকলে ফুরাই যায় মা আমার সাদ না ঠেলো আসোনো ফুরালো সকলে ফুরাই যায় মা

কোলে তুলে নিতে আয় মা আমার সাত নামিটিলো আসনো ফুরালো সকলে ফুরাই যায় মা আমার সাত নামিটিলো আসনো ফুরালো সকলে পৃথিবীর কেহ ভালো তো পৃথিবীর ভালো বাসিতে জানে না পৃথিবীর কেহ ভালো তো বাসে না পৃথিবী ও বাসিতে জানে না কোথায় আছো মাগো আয় মা আমার সাত না আসন আসনো ফুরালো সকলে ফুরাই মা আমার সাত না মিটিলো ফুরালো সকলে ফুরাই যায় মা পৃথিবীর কেহ ভালো তো বাসে না পৃথিবীর কেহ বাসিতে জানি না পৃথিবীর কেহ ভালো তো বাসে না পৃথিবীর কেহ বাসিতে জানি না কোথায় আছো মা ভালোবাস কোলে তুলে নিতে আয় মা আমার সাত নামে আসনো ফুরালো সকলে ফুরাই যায় মা আমার না নামেটিলো আস

那个罗非鱼。<laughs> শেকল খুলে উড়িয়ে দেব মাকে যদি যদি নে আমার মাকে যদি এনে দাও ও তো তা পাখিরে শেকল কেটে উড়িয়ে দেব মাকে যদি যদি নে আমার মাকে যদি যদি দাও ঘুমিয়েছিলাম মায়ের কোলে চলে ঘুমিয়েছিলাম মায়ের কোলে কখন যে মা গেল চলে সবাই বলে ওই আকাশে লুকিয়াছি খুঁজে না ও তো তা পাখি দেব কেটে উড়ে যদি দাও আমার মাকে যদি নে রজন চাপাতলায় আছে ফুলকুড়ি যেন ঠাকুর ঘরে রোজেই ভাবি জেগে থাকি মা আমায় দেবে ফাঁকি রোজেই ভাবি জেগে থাকি মা আমায দেবে ফাঁকি ফুলকুড়ি কখন যেন ঠাকুর ঘরে আসি ও তোতা পাখিরে পাখি কেটে উড়িয়ে দেব মাকে যদি এনে দাও আমার মাকে যদি এনে দাও ಅಮರ್ಮಾ ಕೇದೇನೆ ದಾ রুম ঝুম ঝুম রুম ঝুম 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 খেজুর পাতায় নূপুর পুরো কে যায় রুম ঝুম ঝুম রুম ঝুম ঝুম রুম ঝুম ঝুম ওর না তুরি হাওয়ায় দোলে কুসুম ছড়া পথের বালুকা কুসুম ছড়ায় পথের বালুকায় রুম ঝুম ঝুম রুম ঝুম 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 তার ধনু কে পে ওঠে তুনুর তরু সে যেতে যেতে চারায় পাথে পাথুর কুচেরা তার ডালি ফুলের ডালি গোলাপ ডালের লালি তার ডালি ফুলের ডালি গোলাপ ডালের লাম ঝুম 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 ও গাড়িয়াল গারিয়াল ভা কতই রব আমি চায় দিক কি গাড়িয়াল ভা কতই রব আমি পন্থির দিকারে চাযারে ওকে গাড়িয়াল মা রব আমি পন্থির দিকে। চায়ারে না 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 বইশাল বইশাল বন্ধু ওকি ও বইশাল কি পবে হারাইছে পবে হারাইছে হ্যাঁ

লাল শাড়ি পরিয়া কন্যা রক্ত আলতা পা আমার চোখের জল মিশাইলম না বিদায় তুমি হিরাম চাইলা বার চইলা ও চান্দের মতো মুক্তি যখন বাসন নয়ন জলে আজ গুহিরাম উচ্চা গালে কাছে আসে বুসপা তুমি চইলা গেছি জগো চারি ধুয়া মা সবনে চান্দের মতো মুক্তি যখন বাষ্ণ নয়ন জলে আজ গুহিরাম উচ্ছ গালে কাছে আসে বুসপা তুমি চইলা গেছি জগো চারি পাইবা শুধু বাবনে তুমি কান্দিয়া ডাক পাইবা কান্দিয়া তুমি কান্দিয়া ডাকিবা থবুনা পাইবা কান্দিয়া ডাকিবা মারি লাল সারি পরনা রক্ত আলতা আমার চোখের জলাম হিলা না বিদায় তুমি হীরামও চাইলানা একবার চইলা গেলা ਲਗਦੀ ਮੈਨੂੰ ਜਿਵੇਂ ਅੰਬਰ ਚ ਕੋਈ ਨਾ ਮਿੱਠੀਆਂ ਗੱਲਾਂ ਕਰ ਕੁੜੀ ਐ ਮੇਕੀ ਨਾ ਪਤਾ ਲੱਗ ਚਲਕ ਤੇਰਾ ਲੱਕ ਨਿਸਮਾਨੀ ਵਾਂਟਡ ਨੰਮੇਲੀ ਐਨ ਲੱਕ ਨਿਸਮਾਨੀ ਲਗਦੀ ਮੈਨੂੰ ਜਿਵੇਂ ਅੰਬਰ ਚ ਕੋਈ ਨਾ ਮਿੱਠੀਆਂ ਗੱਲਾਂ ਕਰ ਕੁੜੀ ਐ ਮੇਕੀ ਨਾ ਪਤਾ ਲੱਗ ਚਲਕ ਤੇਰਾ ਲੱਕ ਨਿਸਮਾਨੀ ਵਾਂਟੇ ਤਾਂ ਮਿਲੀ ਐ ਨਾ ਲੱਕ ਦੀ ਸਮਾਨੀ ਲੱਕ ਦੀ ਕਮਾਨੀ ਹੂਈਆਂ ਮੇਰਾ ਹਾਉਡੀ ਲੱਕ ਦੀ ਕਮਾਨੀ ਤੂੰ ਆਜਾ ਮੇਰੇ ਕਲੋਸ ਮਿਲਤਾ ਨਾ ਮੌਕਾ ਰੋਸ ਆਈ ਵਾਂਟ ਯੂ ਮਾਈ ਬੇਬੀ ਮੁਝ ਦੇ ਦੀ ਲਵ ਡੋਸ ਤੂੰ ਆਜਾ ਮੇਰੇ ਕਲੋਸ ਮਿਲਤਾ ਨਾ ਮੌਕਾ ਰੋਸ ਆਈ ਵਾਂਟ ਯੂ ਮਾਈ ਬੇਬੀ ਮੁਝ ਦੇ ਦੀ ਲਵ ਡੋਸ ਲੱਕ ਦੀ ਮੈਨੂੰ ਜਿਵੇਂ ਅੰਬਰ ਚ ਕੋਈ ਨਾ

कैसे देखूं तेरी आंखें आंखों में चश्म के बहरा इस चश्मे को टाओ जी आंखों से मैं लाओ जे आंखों के नशीली जान आंखों से भी लाओ जी लगता है हम पहले कभी मिले जाओ तो ले जाए गर्ल इधर उधर कहानी गर्ल आई एम टॉकिंग टू यू अब आंखों से हटाया चश्मा आखिर तो मिल वाले जो भी कहते हैं शर्माओ जी वो फोन को उठाओ जी और डैडी को मिल लाओ फ्यूचर उनकी बात करवाओ जी हेलो अंकल मस्ती छोड़ो काम की बात में आते हैं अब आप भी पूछोगे की आप कितने के पैसे कमाते हैं बस जितना आपकी बेटी एक महीने में उड़ाती है एक हफ्ते में मेरी गाड़ी उतनी तेल खाती है घर

आ व्हाट यू से मी मोहब्बत बरसा देना तू सावन आया तेरे और मेरे मिलने का सावन आया ए अमर का सुन ले

আমার চোখের জল মিশাইলাম হিল না বিদায় তুমি হিরাম একবার চইলা গেল ওয়া চন্দের মত মুক্তি যখন বাসনো নয়ন জলে আজ গুইরা মুচ্ছা দিতাম গালে কাছে আসে বুষ্পা তুমি চইলা গেছি জগ ছাড়ি পাইবা শুধু আমায় সবনে চন্দের মতো মুক্তি যখন বাসনো নয়ন জলে আজ গুইরা মুচ্ছা দিতাম গালে কাছে আসে বসবা তুমি চইলা গেছি পাইবা শুধু তুমি তবু না পাইবা কান্দিয়া ডাকিবা মারি তুমি কান্দিয়া ডাকিবা তবু না পাইবা কান্দিয়া ডাকিবা মারি লাল শাড়ি পরিয়া কন্যা রক্ত আলতা আমার চোখের জলাম হিল না বিদায় তুমি চাইলা চাইলানা একবার চইলা গেলা

हेलो ओ आई विल टेल माय एक्सटेंपर कंपटीशन ओके और एक्सटेंपर ओके वी टॉकिंग का टॉपिक्स टॉपिक्स ठीक है एक्सटेंपर ओके यू से इंट्रोड्यूसिंग आई विल से द कंपनी ओके Good evening to you, all of you. Today, good evening to all of you. Today, we are in front of the TV and we are having Devraj who is telling, who is going to tell us about his extempore speech competition, how you felt in the school hmm. means how you prepared for his extempore speech, means how you performed in front of the stage, in front of so many audience. So now Devraj would like to say his speech to all of us, means how you felt in the stage. Devraj, so how you f means how was your preparation of the that your extempore speech competition my preparation yeah my preparation was nice but during when i went on the stage and when my name was called i was quite nervous and when i saw many audience and my friends I forgot whatever I prepared but then also I made my own speech and told to the audience and to my dear friends. So now I want to convey to you all for of my extempor competition. The topic of my competition is child labor. So what did you get from child labor? What did you get to know? Child labor means to force the children to do an adult's work. Yeah, yeah. Do you know that out of 100% of the total number of children in India, 16% of them are child laborers, yeah. and 12% of them are in the worst form, mm -hmm. and many of them never go to school? The problem of child labor is a socio economic problem. Uh, and the rise of this phenomenon in an alarming proportion has caused a concern to india but there is no denying fact that it has now become a global problem these children does hazardous work and operates dangerous machines some of the children are working in farms right yeah yes i only see many children working in farms Yes. Plantations, yeah. mines, even and even in the ho daily household works. Mines. Yes. And some of the children are exposed to hazardous yeah. uh, and chemicals and mm. dangerous works. Practice, practice. Yes, factories and all. Now you must ask. Now you must temp be tempted to ask a question that why this problem still exists. The existence of child labour in India is a X curious reality, a social crime, a crime against humanity. It is a symptom, however, not the disease, right? It's a symptom, right? Not the disease. It is but, as I said, that one may be tempted to ask why this problem still exists.. The reason behind for the existence of child labor in India, in the or in the country, is illiteracy. Poverty among the masses coupled with ignorance. Do you know what type of nation India is? Yeah. India is one of the world's most illiterate nation. Yeah. Population more. But it is wrong. India is not one of the most illiterate nation as it is one of the most illiterate nation but some of the people among 100% of the population 99% are in the worst form are illiterate and 1% are literate now ineffective laws and lack of social cultural and political progress has made man a illiterate nation and also contributed this problem, and will keep contributing to this problem. But if India would become a well and good civilized person, this problem would not exist. So, before I put a full stop on my speech, I would like to say that our India should become a well and good civilized person, so that this problem would not exist and will never exist, and will not keep contributing to this problem. Thank you. Thank you, for a good speech. Well, th thanks. Now, as brats told us that child labor is means the growing population is more in our day by day <coughs> uh, societies. So he told the correct that yes, we can see children doing many types of work because. When you go to school, we can find children doing. Someone are, instead of studying, they are doing works in the fields with the parents. Yeah. Someone doing a labor in the morning. Hmm. Someone also working in mines that may cause danger to the means labor or the children's so we must have to stop all this and and we must have to make india a good, a good and well civilized country so if the ministers are good and if they do their given works properly and if they <coughs> take it huh? I don't know how to dance. You dance. I know. I like it. So This debate is no. huh Well wrestling if the ministers hmm will do their works properly and they will and they will reduce the <coughs> Tell us something. So we request by the governor of this India to use means to give hmm to build government schools each and every places of India and make India a well civilised state. Thank you. Here we end our program. No, Devraj. Yes. Now <laughs> we will go home and goodbye. See you watching CCN and every day, each day, Devraj and Pratap's extempore speech competition show. Okay. Then you can learn, including songs. including songs, then you can learn many things from us and we can teach you also. And you know you will you will understand what is the meaning of extreme for speech competition. So thank you. Alvida Khuda hafiz. Goodbye. Kal milenge lenge. CCN me. Dubara me ling. Bye bye. hmm Bye. Bye. Bye bye, bye. bye.

Wait no, I will tell you. then you will dance. Wait, wait, wait. Go there. Wait, no, not now. Not now. Greeting to everyone! Again we're back to this extempore speech competition Where I and deborah will tell you about the things Which are important in our daily lives so here we begin our program but at the beginning of the program our Requested chief guest mr. Debra Sinha will show us a dance in the stage huh? He'll show us dance in stage so he is our chief guest devraj yes. by coming here how do you feel fine nice and uh, wonderful okay so he feels here fine and wonderful now we will talk about him some important words or values <laughs> so devraj which type of dance you want to show? Like hip hop, rock, classical music, western dance hip hop. Hip hop. So Devraj want to show us his hip hop dance. So let us see his hip hop dance. So Devraj, can we start? Start. Okay. One, two, three, start. Devraj, start.

Okay The brother is walking in the step. Once more Is he get the hip hop hip hop Is he get the hip the Ujjiebrach Come right Richard, slide in the chair Richard, the debrat. Molto di. Computer satellite no. Come no debrat. Yo. And adesso, go. Later, bye.

do you are having songs you can play songs with it yeah. <coughs> Huh Oh play songs with it Yeah can capture this can play songs Capture this No, no. continue continue what What is No, Anything. No, that nothing. Uh, recitation, many things. We, yeah, we, ah, we have an allocation. Uh, uh, now we have. want to hear the mm. We have done Take it this. Take this one, read the news, ah, read different kinds of things. Mm. 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 Ah, okay. Many things are there. Yeah, from, <coughs> from my Take this one. <coughs> <coughs> mm. Recitation. Reading, recitation. <laughs> <laughs> the oh. oh. <laughs> oh. <laughs> is going to perform his dance

Debra is going to do one karate martial arts. <laughs> now our next participants, Debra is coming with his martial arts to to uh, to show us the steps. How a martial art is important for us for our health. Start. Ray. 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 <laughs> <laughs> Don't be like a frog. Oh, this is muscle art. <laughs> this is must... <laughs> <laughs>

all this was what happened was the mazak, but now Debra Singer is going to do the original kickboxing. Oh, Ik heb het dus wel willen hebben. Ik heb het dus wel willen hebben.